1893 সালের 10ই জুলাই আষাঢ় মাস, রবীন্দ্রনাথ তখন সাজাতপুরের কুঠি বাড়িতে আছেন। একটি চিঠিতে লিখছেন, বড় বেদনার মতো গানটা আমি নাবার ঘরে অনেক দিন একটু একটু করে সুরের সঙ্গে সঙ্গে তৈরি করেছিলাম। এ গানটা আমি এখনো সর্বদা গেয়ে থাকি, অতএব এটা যে আমার একটা প্রিয় গান সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। শোনাচ্ছি বড় বেদনার মতো। বড়